কিভাবে আপনি গুগল ড্রাইভে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেই ফোল্ডারে বিভিন্ন ফাইল রাখবেন সেটা দেখাবো। প্রথমে ব্রাউজার ওপেন করলাম, গুগল অ্যাপসে ক্লিক করলাম, গুগল অ্যাপসের ভিতরে ড্রাইভে ক্লিক করলাম। এই যে দেখুন আমার চলে আসছে আমাদের গুগল ড্রাইভ। এরপর আমরা নিউতে ক্লিক করব। এখন আমরা নিউ থেকে ফোল্ডারে ক্রিয়েট ক্লিক করব, কারণ আমরা যেহেতু নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। ফোল্ডারের নাম দিব ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন গুগল ড্রাইভের অন্যান্য ফাইলগুলো আমরা এইটার ভিতরে রাখব। কিভাবে রাখবো সেটা, প্রথম এটাকে মাউস এটাকে সিলেক্ট করলাম, এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আসছে মুভ টু, ক্লিক করলাম। এরপর হলো মাই ড্রাইভ, মাই ড্রাইভে ক্লিক করলাম। মাই ড্রাইভের ভিতরে যতগুলো ফোল্ডার আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে। আমরা এইটা সিলেক্ট করলাম করব, এরপরে মুভি ক্লিক করব। অলরেডি কিন্তু আমাদের এই ফোল্ডারটা এই ফাইলটা এই ফোল্ডারের ভিতরে চলে গেছে। আমরা ওপেন করে দেখি, এই যে দেখুন বেস্টের ভিতরে বেস্ট ফোল্ডারের ভিতরে এই ফাইলটা চলে গেছে। সবাইকে ধন্যবাদ।